Disclaimer. এই ঘরটার লোকেশন দিয়ে কি ব্যাপার? সিরিয়াল দেখেছিলাম ঘরটা, রামায়ণ দেখেছি, হনুমান এই ঘরটাতে আগুনটা লাগিয়েছিল। যেতে হবে, চল ভিতরে গিয়েই দেখি। একে কোথাও তো দেখেছি। হ্যাঁ, আপনার ইউটিউবে চ্যানেল আছে? না। ইনস্টাগ্রামে রিলস বানান? না না। ফেসবুকে লাইক করে? না। তাহলে ভুল এক্সেপ্ট। আপনাকে কোথাও তো দেখেছি। আমি জবা সিরিয়াল দেখেছিলাম। না বে, পাখি সিরিয়াল দেখেছিলাম। না বে, কোন মুভি তো দেখেছিলাম। কোনটা? ওই বাহুবলী, কেন তো বাহুবলী মুভিতে ওই গুন্ডাটা। কোন গুন্ডাটা? না না স্যার, আপনাকে হ্যান্ডসাম লাগছে। না না, অতটাও লাগছে না। এতক্ষণে মনে পড়লো আপনাকে কোথায় দেখেছি। কোথায়? আগের জন্মে। আগের জন্মে না, তার আগের জন্মে। হতে পারে হয়তো, মনে নাই। মনে পড়ছে না তো? এ কাছে এ কাছে। লকডাউনের আগে আমার বাড়িতে টিউশন পড়তে আসতিস, মনে নাই? হ্যাঁ, তখন মনে পড়লো। একটা খুশির খবর আছে। কি? আপনার বিয়ে? না। দ্বিতীয় বিয়ে? না। বাচ্চার জন্মদিন? না। কাল 5 তারিখ, সেপ্টেম্বর মাসের 5 তারিখ, কাল শিক্ষক দিবস। কাল স্কুল সামনে আমি দেখতে। হ্যাঁ, স্কুল বন্ধ যাবো, তাও ঠিক, প্রাইভেট গুলো পছন্দ যাবো। কাল শিক্ষক দিবস, খানিক চাঁদা ফান্দা তোল। স্যার কালকে আবার কি পুজো? স্যার কত বড় মূর্তি আনবেন? স্যার প্রসাদ দিবেন তো? আরে সেটা বলছি না, বলছি আমি তোদের স্যার হই তো, তাই একটা এসি কি ফ্রিজ টিভি গিফট করতিস, তাহলে ভালো হতো। কেন করবো? ধরলে তোরা একটা এসি গিফট করলি, যেমনি পড়ার সময় ফ্যান গড়গড় করে আওয়াজ হয়, আমার কথা ভালো করে তোরা শুনতে পাস না। আর এসি গিফট করলে কি হবে, তোরা ভালো করে শুনতে পাবি, অসুবিধা হবে না। আর ধরলে তোরা একটা টিভি গিফট করলি, ঘরে থাকতে থাকতে বিরক্ত লাগে বা টাইম পাস হয় না, তখন কি করবো, টিভি দেখবো। ধরলে তোরা একটা ফ্রিজ গিফট করলি, পড়াতে পড়াতে কখনো গলা শুয়ে গেল, যদি ঠান্ডা জল খেতে মন করে তাহলে আবার পাশের বাড়ি বৌদির কাছে চেয়ে খেতে হয়। আর তোরা যদি গিফট করিস তাহলে ঘরেই খাওয়া হবে। সংসার চালিয়ে দেবো নাকি বানাবো? বেশ, অনেকদিন পর এসেছিস তো, তো কিছু প্রশ্নের উত্তর দে। হ্যাঁ করুন। প্রথম প্রশ্ন হচ্ছে, একটা পাখি হেঁটে হেঁটে 1 ঘন্টায় যদি 1 কিলোমিটার যেতে পারে, তাহলে 5 ঘন্টায় ক কিলোমিটার যাবে? কেন স্যার বলে যাচ্ছে তাই? ও ডানা আছে, উড়ে চলে যাবে, হাঁটবে কেন? বেশ পরের প্রশ্ন, ধরে এলে প্রশ্নের কথা বলছি, প্রশ্নটা ধর। ধরেলে 6টা ভেড়া আছে, তার মধ্যে একটা ভেড়া দক্ষিণ দিকে পালিয়ে গেল, তাহলে 5টা ভেড়া কোন দিকে যাবে? স্যার ভেড়ার দল বটে, একটা যেদিকে যাবে সব পেছনে ওইদিকেই যাবে। যাবে না, আমার ভেড়া আমি বেঁধে রাখতেও পারি। ও তোদের বেলায় হাঁটা পাখি উড়ে চলে যেতে পারে, তাহলে আমার ভেড়া আমি বেঁধে রাখতে পারি না? যাবে না, আমার ইচ্ছা। বেশ শেষ প্রশ্ন, একটা হাঁস দিয়ে রচনা বল।
দেখুন স্যার, হাঁস হলো জলচর প্রাণী, স্থলচরও বটে, কিন্তু জলচরে একদিন হঠাৎ আমাদের দেখছি লোকের হাঁস আমাদের উঠোনে এসছে। সেই সময় আমার দাদু এলো আমার বাড়ি থেকে, বলছে বেটা হাঁসির মাংস খাবো না, দাঁতে জোর নাই, একটু হাঁসির মাংস খাওয়া। আমার মা এদিক ওদিক তাকিয়ে কাউকে না বলে পোকা থেকে হাঁসটা কেটে দিল, দিয়ে আমাকে বলছে বাবু সময় সময় চলে আসিস, হাঁসের মাংস কষা কষা খাবি, তোমার তো দাদুকে দেবো। দিয়ে আমি ব্যাটেলিয়ে বসে আছি, রান্না হবে, দু পিস করে খাবো, দেখছি বাবা আসছে, একটু এনজয় হলো। পেছনে পেছনে দেখছি বাবার দুটো বন্ধু আসছে, এনজয় হলো, সবাই মিলে একসাথে খাবো। তারপর দেখছি পেছনে পেছনে দুটো বন্ধু আবার মদ লিয়ে আসছে, সারে সাস্তো বাস সব কষা ওইদিকে উড়ে গেল, খেলে আরো দু লাইন বলতাম। সত্যি বলতে তোরা পড়াশোনা করিস না, তাহলে মাইনে কেন দিস? আপনার পেটটা তো চালাতে হবে, আপনিও সরকারি চাকরি করেন না আর আমরা তো চাকরি পাবোই না। বেশ তাহলে আজকে এই পর্যন্ত, তোরা আসতে পারিস, কালকে আসিস, কিন্তু ফোন করবো নাকি সকালে একবার। এখন আবার কি এলো দেখি? ও তোরা আজ ভিতরে যদিও স্যার আজকে টিচার্স ডে, আর আমরা আমাদের যতটা স্বার্থ অতটা আমরা আপনাকে একটা ছোট পাড়ে গিফট দিচ্ছি। এবে ছোট না, এবে বড় গিফট, ছোটই বলতে হয়। হ্যাপি টিচার্স ডে। এগুলো আবার দেওয়ার কি দরকার ছিল? এখন দিদিন আমরা ঘর চললাম। এই সারা বছরের মধ্যে আমরা তো কিছু কর্তব্য যে একদিন তোদেরকে পেট ভরে খাওয়াবো, তোরা বস আমি আসছি। ভাই ল্যাংচা বে ল্যাংচা, 10 রকমের মিষ্টি, এত বড় কলা আনবে, এত বড় বোতলে স্প্রেড আনবে, কে গান্দে কে গান্দে কিছু দেখা, আমি রসগোল্লা আনবে বে, কালু ল্যাংচা এত বড় বিরিয়ানি। কাকা বাইরে গেছে, এলাম জল খাওয়া, কাকা একটু পর আসছে। আড়াইশো টাকা করে চারজন, মানে 1000 টাকার গিফট দিয়েছিলাম আমরা। লাস্ট টাইম কি খাওয়ালে? জল। জলের দাম কত হবে? 5 টাকা হবে এক বালতি জল তো। এরকম কঞ্জুস এর কাছে কোন পাবো না। কোথায়? তাহলে কত সুন্দর পড়ানো হবে, কোনো আওয়াজ হবে না, সুখে পড়াবো। একটা জিনিস নিয়ে কত কড়াকড়ি করিস, মানে 1 2 3 স্টার্ট। ধরলে তোরা একটা এসি গিফট করলি, তো ক্যামেরা অ্যাকশন
ধরলে তোর একটা ফ্রিজ গিফট করলি প্রথম প্রশ্ন হচ্ছে যদি একটা পার্টি খুলিস না তুই খুলবি না সারা বছরের এক সারা বছরের কর্তব্য করতে হয় নিজেদেরকে আপনাকে হাই গাইস তো ভিডিওটা কেমন লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমাদের এই ভিডিওর কোন পার্টটি ভালো লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা সবাইকে শেয়ার করে ছড়িয়ে দাও যেন সবাই দেখতে পারে পুরো শেয়ার করো শেয়ার যেন আগুন লেগে যায় এত শেয়ার করো না অতটাও না আগুন লাগার মতো না আর তোমরা কী করছো এখন সাবস্ক্রাইবটা করো তাড়াতাড়ি করে তোমাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আমরা একটু সাবস্ক্রাইব করো ভালোবাসা দাও নিচে লাল রঙের বাটনটা আছে প্রেস করে ফাটি দাও তুই বলে বলতে দেশে তোমাদের ভালোবাসা খুব ভালো লাগছে হ্যাঁ আর বলছি তোমাদের কীরকম কন্টেন্ট চাই সেটা তোমরা কমেন্ট করে জানাও আমরা করার চেষ্টা করবো আর তোমাদের এত সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বাই বাই দিল সে ধন্যবাদ।